উপনিষদের কাহিনী। দেবতা ও অসুর উভয়ের ভিতর মাঝে মাঝেই তুমুল লড়াই হয়। অসুরেরা মনে করেন তাঁরাই সকলের বড়, দেবতারা তাঁদের তুলনায় ছোট। আবার দেবতারা মনে করেন তাঁরা সকলের বড়, অসুরেরা তাঁদের তুলনায় ছোট। দেবতা ও অসুরদের ভিতর লড়াইয়ে দেবতারাই জয়ী হতেন। দেবতাদের বোধ চেতনা ছিল, তাঁরা সকলের হিত সাধন করতেন। দেবতাদের নানা কাজে বাধা দেয় অসুরেরা। দেবতারা বেদ পাঠ করতে পারেন না, শাসনের কাজ ঠিকমতো করতে পারেন না। দেবতাদের জীবনে সুখ কেড়ে নিতে চায় অসুরেরা। দেবতাদের রাজা দেবরাজের অসুর দমনেই সব সময় চলে যায়। মাঝে মাঝে দেবতারাও অসুরদের কাছে লড়াইতে হেরে যান, পরাজিত হয়ে পালিয়ে যান। আবার লড়াই হল, এবার অসুরেরা পরাজিত হলেন। অসুরেরা মেনে নিলেন যে দেবতারাই বড়। বিজয়ের পর দেবতারা সকলে মিলে বিজয়ের উৎসবে মেতে উঠলেন। দেবতারা ভুলে গেলেন পরমপিতা ভগবানকে। দেবতাদের এই অহংকারের কথা ভগবান জানতে পারলেন। ভগবান দেবতাদের ডেকে পাঠালেন। সবার আগে ভগবানের কাছে এলেন আগুনের দেবতা। ভগবান আগুনের দেবতাকে বললেন, আমি আগুনের দেবতা, আমি জাত বেদা, তার মানে জাত যে কোনো জিনিসই আগুনে পুড়িয়ে শেষ করে দিতে পারি, এই আমার ক্ষমতা। ভগবান হাসলেন। তিনি একটি খড়কুটো আগুনের দেবতার সামনে তুলে ধরে বললেন, দেখাও তোমার ক্ষমতা, তুমি এই অতি সাধারণ খড়কুটোকে পুড়িয়ে শেষ করে দাও। আগুনের দেবতা আগুনে খড়কুটোকে পোড়াতে পারলেন না। আগুনের দেবতা মাথা নিচু করলেন, পরে ফিরে গেলেন। এবার এলেন বায়ুর দেবতা। তিনি ভগবানকে জানালেন যে তিনি বায়ুতে মানে বাতাসে সব কিছুকে উড়িয়ে নিয়ে যেতে পারেন। এবারে ভগবান বায়ুর দেবতাকে সেই খড়কুটো উড়িয়ে দিতে বললেন। বায়ুর দেবতা বিফল হলেন। তিনি পারলেন না সেই অতি সাধারণ খড়কুটোকে উড়াতে। তিনিও ফিরে গেলেন দেবলোকে। এবারে দেবরাজ সকল দেবতাকে সাথে করে এলেন পরমপিতা ভগবানের কাছে। দেবরাজ এগিয়ে গেলেন সামনে, তবে তিনি দেখতেই পারলেন না পরমপিতা ভগবানকে। দেবরাজ ফিরে গেলেন দেবতাদের কাছে, সব কথা খুলে বললেন। দেবতারা নিজেদের ভুল বুঝতে পারলেন। তাঁরা সকলের বড় নন, তাঁদের চেয়েও বড় হলেন পরমপিতা ভগবান। দেবতারা তখন আকাশের দিকে মুখ তুলে দুই হাত জড়ো করে পরমপিতা ভগবানের যশ গান গাইতে লাগলেন। এক রাজা ছিলেন, ধরাকে জয় করতে তিনি বিরাট যাগের আয়োজন করেছিলেন। যাগ শেষ হলে তিনি হবেন জগৎজয়ী। রাজা দান করছেন। এবার রাজা দক্ষিণা দেবার পালা। রাজার গোয়াল থেকে আনা হল এক পাল গরু। রাজা যাগের দক্ষিণায় গরু দান করছেন। এমন সময় সেই রাজার তনয় রাজকুমার নচিকেতা মন থেকে এই দক্ষিণা মেনে নিতে পারলেন না। তিনি পিতার কাছে এসে সবিনয়ে জানালেন, এই যাগে দক্ষিণায় আমাকে দান করুন, এই আমার অনুরোধ। রাজা ছেলের কথায় রেগে গেলেন, নিজের ছেলেকে আবার কেউ দান করে নাকি? অনুগত আদরের ছেলের মুখে একই কথা। রাজা চুপ করে রইলেন। নচিকেতা আবার বললেন, পিতা আমাকে কাকে দান করবেন? তবুও রাজা কোনো কথা বললেন না। নচিকেতা সকলের সামনে আবার বললেন, দক্ষিণায় আমাকে কাকে দেবেন? রাজা আর রাগ সামলাতে পারলেন না। রাজাও সকলের সামনে চিৎকার করে বলে উঠলেন,
তোমাকে জমকে দিলাম, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আর দেরি করলেন না নচিকেতা। রাজবাড়ি থেকে রাজকুমার নচিকেতা পিতার আদেশ অনুযায়ী তখনই বের হলেন। নচিকেতা ঠিক করলেন তিনি যাবেন যমের বাড়ি, যমের কাছে। যম মরণের দেবতা। দিন নেই রাত নেই, নচিকেতা পায়ে হেঁটে এগিয়ে চললেন যমের কাছে। এক মাঠের ভিতর দিয়ে চলেছেন নচিকেতা। মাঠে ভরা ফসল, ফসল পেকেছে, আর কয়েকদিনের ভিতর পাকা ফসল কাটা হবে। আবার এই মাঠে ফসলের বীজ বোনা হবে, আবার ফসলে ভরে যাবে মাঠ। নচিকেতা বুঝতে পারলেন জীবন ও মরণ পাশাপাশি চলে, জীবনের পরেই মরণ আসে। তাহলে মরণকে ভয় কিসের? এই বোধে, এই চেতনায় নচিকেতা এগিয়ে চললেন না থেমে। চলতে চলতে একদিন নচিকেতা পৌঁছালেন জমপুরিতে। নচিকেতার মনে ভয় নেই। তিন দিন তিন রাত থাকলেন জমপুরিতে, কোনো কিছু খেলেন না, এমনকি জলও পান করলেন না, উপোসই থাকলেন। তারপর যম দেবতার সাথে নচিকেতার দেখা হল। যম নচিকেতাকে দেখে খুশি হলেন। মরণের দেবতা যম এবার নচিকেতাকে বর চাইতে বললেন। নচিকেতা যমের কাছে মাথা নত করলেন। নচিকেতা যমকে বললেন, হে মরণের দেবতা যম, আমার পিতা যেন আমার উপর রাগ ভুলে যান। যম বললেন, বেশ তাই হবে, তোমার উপর তোমার পিতার আর রাগ থাকবে না। যম এবারে বললেন, তোমাকে তিনটি বর চাইতে হবে আমার কাছে। একটি বর তুমি আমার কাছে চেয়েছ, আমি সেই বর দিয়েছি, বাকি আছে আরও দুটি বর, তুমি বর চাও আমার কাছে। নচিকেতা যমের কাছে আগুন চয়নের শিক্ষা জানতে চাইলেন। যম নচিকেতাকে আগুন চয়নের শিক্ষা দিলেন। নচিকেতা মন দিয়ে শিক্ষা নিলেন। যম নচিকেতাকে বললেন, এখন থেকে এই আগুনের নাম তোমার নামেই হবে। যম নচিকেতাকে সোনা আর মণিমালায় জড়ানো জড়োয়া হাত দিতে গেলেন। নচিকেতা হার নিলেন না, বললেন, আমার এই দামি হারের দরকার নেই, বাকি আছে আরও একটি বর। যম নচিকেতাকে শেষ বর চাইতে বললেন। নচিকেতা বর চাইলেন। মরণেই কি মানুষ শেষ হয়ে যায়? মরণের পরে কি আর কিছুই নেই? আপনি আমাকে এই বিষয়ে উপদেশ দেন, আসল কথা বলুন। যম বিপদে পড়লেন। মরণের পর কি হয় তা তিনি মানুষকে জানাতে পারেন না। যম নচিকেতাকে বোঝাতে লাগলেন, মরণের পর কি হয় এই বিষয় জানা সহজ নয়, কোনো মানুষ জানে না, এমনকি দেবতারাও জানেন না। তুমি আমার কাছে আর কোনো বর চাও, আমি দেব। এই বরে আমার কাছে মরণের পর কি হয় জানতে চাইবে না। নচিকেতা বললেন, আপনি আমাকে কথা দিয়েছেন তিনটি বর দেবেন, আমি যা চাইব সেই বর দেবেন, শেষ বরে আমি যা চেয়েছি তা কেবল আপনিই দিতে পারেন, কারণ আপনি মরণের দেবতা। যম নচিকেতাকে বিশাল বড় দেশে রাজা করে দিতে চাইলেন, অনেক টাকা পয়সা আর দাস দাসী দিতে চাইলেন, আরও নানা লোভ দেখালেন। কিন্তু নচিকেতা মরণ জানার বায়না ছাড়লেন না। শেষে যম আর কি করেন, তাকে সব কথা নচিকেতাকে বলতেই হল। যম বললেন, মানুষের দেহের মরণ হয়, তবে দেহের ভিতর যে আলো আছে তার মরণ নেই। মানুষের মরণের পর সেই দেহ থেকে মানুষের ভিতরে সেই আলো ছেড়ে চলে যায়, আর কোনো দেহে যায়, দেহে ধারণ করে। এই আলোর মরণ নেই। এই আলোকে যদি তুমি পুরো জানতে পারো তাহলে তোমার আর মরণের ভয় থাকবে না, তুমি মরণকে জয় করতে পারবে। যম ছায়ার মতো মিলিয়ে গেলেন। এবার নচিকেতা নিজের বাড়িতে ফেরার পালা। বাড়ি ফিরলেন নচিকেতা। পিতা ও মাতা তাকে বুকে জড়িয়ে ধরলেন।
তাঁরা সকলে বুঝতে পারলেন নচিকেতা ফিরে এসেছেন যমের বাড়ি থেকে মরণকে জয় করে।